এরপরে প্রশ্ন করেছেন ফারজানা ইসলাম আপনি জানতে চেয়েছেন আমি দেশের বাইরে থেকে লিখছি আপনার প্রশ্নটা আমরা বলেছি এরপরে প্রশ্ন করেছেন রাকিবুল হাসান সূর্য ওঠার কত কতক্ষণ পর্যন্ত ফজরের সালাতের সময় থাকে সূর্য ওঠার কতক্ষণ পর্যন্ত ফজরের সালাতের সময় থাকে উনি বুঝলাম না সূর্য ওঠার পরে তো আর সালাতের সময় থাকবে না বরং সূর্য ওঠার কত সময় পরে সালাদ পড়তে পারবেন সেটা আপনি বলতে পারেন দশ থেকে পনেরো মিনিট পরে আপনি সালাদ পড়তে পারবেন তার মধ্যে সালাদ পড়া উচিত নয় আর সূর্য ওঠার ঠিক আগ মুহূর্তে মিনিমাম চার পাঁচ মিনিট আগে থেকে সালাদ বন্ধ করে দেওয়া উচিত সূর্য যখন উঠে একেবারে বলেই হঠাৎ করে তো উঠে না আস্তে আস্তে উঠে সূর্য ওঠার যে টাইমটা দেওয়া আছে ক্যালেন্ডারগুলোতে মিনিমাম তার তিন চার মিনিট আগে চার পাঁচ মিনিট আগে সালাদ পড়া বন্ধ করা উচিত একই কথা ডোবার জন্য প্রযোজ্য হবে আসাদ বিন জাকারিয়া